इस वक्त कोरोना वायरस से लड़ने के लिए लगातार प्रयास किए जा रहे हैं। कोविड 19 की दवा बनाने के लिए वैज्ञानिक व शोधकर्ता लगातार अपने प्रयास कर रहे हैं। वहीं विशेषज्ञों का मानना है कि यदि आपकी रोग प्रतिरोधक क्षमता मजबूत है तो आप कोरोना जैसी बीमारी को मात दे सकते हैं। इस संबंध में डॉक्टर शंकर सेन ने कहा कि কোভিড 19 একটি ভাইরাস ইনফেকশন থেকে কি হচ্ছে সেটা একটা করোনা ভাইরাস এটা একটা সাধারণ করোনা ভাইরাস বলি আমরা এতদিন জানতাম 2002 তে যখন সার্স বলে ইনফেকশনটা হলো বা 2008 এ যখন মার্স বলে রোগটা হলো তখন কিন্তু করোনা ভাইরাস একটা খারাপ দিকে যাচ্ছে যেখানে মানুষের মৃত্যুর হার বেড়ে গেছে তো এবারে যেটা ভ্যারাইটি যেটাকে আমরা কোভিড 19 রোগ বলছি এটাও কিন্তু একটা ভাইরাল রোগ এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু অ্যাসিমটোম্যাটিক থাকছে আপনারা শুনেছেন যে তাদের হয়তো ম্যাক্সিমাম লোকের খুব সাধারণ সর্দি কাশি জ্বর হলো তারা টেস্ট করলো দুদিন পরে তারা সিম্পটম সেরে গেল কিন্তু তাও তাদের পজিটিভ এলো তার মানে তার ইমিউনিটি এতটাই বেশি যে তার এই রোগটাকে তাকে কাবু করতে পারেনি আজকে ধরুন আমরা কাদেরকে নিয়ে বেশি চিন্তা করি 60-65 উপর যাদের বয়স যাদের ইমিউনিটি কম থাকে যাদের সুগার হচ্ছে ডায়াবেটিস থাকলেই হলো ডায়াবেটিস অনেকেই ভালো কন্ট্রোল করেন যাদের সুগারটা ভালো মতো কন্ট্রোল করা নেই ডায়াবেটিস কন্ট্রোল নেই অনেকে হয়তো কেমোথেরাপি পাচ্ছেন মানে তার হয়তো ক্যান্সার আছে বা কোনো ইমিউনো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে এরকম পেশেন্টদের ক্ষেত্রে তারপরে ধরুন যারা খুবই কিডনির রোগে ভুগছে বা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে যাদের শরীরের ইমিউনিটিটা কম তাদের ক্ষেত্রেই রোগটা বেশিভাবে প্রবলভাবে এফেক্ট করছে এবং সেক্ষেত্রে তাদের কিন্তু মৃত্যু হারও বেশি কাজেই এই ক্ষেত্রে কিন্তু ইমিউনিটির প্রশ্নটা ডেফিনেটলি আসে কিন্তু ইমিউনিটি কিন্তু আমি চাইলেই কালকে বানিয়ে ফেলতে পারবো তা নয় প্রত্যেকটা মানুষের শরীরে একটা ইনেট ইমিউনিটি থাকে যেটা তার নিজস্ব ইমিউনিটি বা নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ম্যাক্সিমাম মানুষ কিন্তু যারা কেয়ার নিচ্ছেন যারা তা সত্ত্বেও এফেক্টেড হচ্ছে অনেক ইয়াং মানুষও কিন্তু দেখছি আমরা প্রাণ হারাচ্ছি গতকালই আমাদের খুব দুঃখের সাথে জানাই আমাদের একজন 36 বছর বয়সী জুনিয়র কলিগ কলকাতাতে আর এন ট্যাগর হাসপাতালের কার্ডিওভাস্কুলার সার্জন উনিও কিন্তু কোভিডে চলে গেলেন কাজে এটা কিন্তু বয়সটা ইম্পর্টেন্ট নয় ইমিউনিটিটাই সবসময় কিন্তু ইমিউনিটি বাড়ানোর উপায় কি আমি ভালো মতো খাওয়া দাওয়া করবো হাই প্রোটিন খাওয়া দাওয়া করা দরকার ভিটামিনযুক্ত খাবার যেমন শাক সবজি ফল এগুলো এখন বেশি করে খাওয়া দরকার এবং অবশ্যই এখানে দেখুন মানুষ দেখবেন দোকান থেকে নিজেরাই ভিটামিন সি অথবা ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি তারপরে আপনার বিভিন্ন রকম মিনারেলস যেমন ক্যালসিয়াম তারপরে জিঙ্ক এগুলো মানুষ নিজেরা নিয়ে খাচ্ছেন সেটা খেতেই পারেন কিন্তু আমি আজকে খেলাম মানে আমার ইমিউনিটি বেড়ে গেল সেটা নাও হতে পারে আমি তো ভিটামিনকে সাপ্লিমেন্ট করতেই পারি তবে হ্যাঁ কিছু কিছু স্টাডিজে দেখা গেছে এই মুহূর্তে যতগুলো ভিটামিনস আছে তার মধ্যে এই পার্টিকুলার ভিটামিনগুলো ভিটামিন সি তারপরে জিঙ্কের মতো মিনারেল এগুলো যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে তার ইমিউনিটিটা একটু বেশি ভালো থাকছে এবং ভিটামিন ডি তবে ভিটামিন ডি কিন্তু ব্লাড টেস্ট করে নিয়ে খাওয়াটাই সবচেয়ে ভালো কারণ ওটা হলো ফ্যাট সলিউবল ভিটামিন তো ওটা কিন্তু ধরুন আমার শরীরে ভিটামিন ডি বেশি আছে আমি একটু ভিটামিন ডি কিনে খেয়ে ফেললাম ভিটামিন ডিটা অনেকটা বেশি পরে পাওয়া যায় 60,000 হ্যাঁ কেউ কেউ সপ্তাহে খেতে বলি কাউকে আমরা মাসে একটা খেতে বলি কিন্তু কেউ যদি অজান্তেই খেয়ে ফেললো ভিটামিন ডি কিন্তু এভাবে খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া তবে ভিটামিন সি বি কমপ্লেক্স এগুলো কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন কেউ যদি এক্সট্রা করে নিয়ে খান কারণ ওয়াটার সলিউবল ভিটামিনের ক্ষেত্রে ক্ষতি নেই অবশ্যই খেতে পারেন এবং জিঙ্কটা একটা নর্মাল মিনারেল যেমন অন্যান্য মিনারেলগুলো বডিতে থাকে তো জিঙ্ক ভিটামিন সি আপনারা অবশ্যই খেতে পারেন তবে ভিটামিন ডি খেতে গেলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খান কিন্তু এইসবগুলো খাচ্ছি মানেই থাকে বড় ব্যাপার হলো আমাদের খাওয়া দাওয়াটা যেন ঠিকঠাক থাকে হাই প্রোটিন ডায়েট যারা ধরুন আমিষ আসি তাদেরকে ডেফিনেটলি মাছ মাংসের ক্ষেত্রে উপকারী ডিম বা এগুলো কিন্তু যাদের ক্ষেত্রে ধরুন যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো হাই প্রোটিন ডায়েট যেমন সয়াবিন বা এরকম কিছু প্রোটিন আছে যেগুলো ডাল বেশি করে খেলে প্রোটিনটা পাবে এবার ধরুন যার কিডনির অসুখ আছে তাকে তো বেশি প্রোটিন খেতে বলতে পারি না কাজে সেটাও দেখে নিতে হবে যে মানুষের কোনো সিমটম নিয়ে আমি তার জন্যই কিন্তু বললাম যাদের ক্ষেত্রে অসুস্থ নন আজকে ধরুন যার বিভিন্ন রোগ আছে তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য নয় সেক্ষেত্রে তার ডাক্তারের পরামর্শেই খেতে হবে তবে এটা ঠিক যে আমাদের প্রতিরোধ ক্ষমতাতে এই ভিটামিনস এবং মিনারেলস এবং জিঙ্কের মতো এরা ডেফিনেটলি হেল্প করে ম্যাক্সিমাম মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাই তাদের ইমিউনিটি ভালো আছে যারা মনে করবেন আমি অসুস্থ বা বাড়িতে কাউকে খাওয়াবেন ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই এই ভিটামিন এবং মিনারেলস যেমন জিঙ্কের মতো মিনারেল খেতে পারে তো ভিটামিন সি জিঙ্ক ডেফিনেটলি এগুলোর উপকারিতা আছে তবে সেটা শুধু কোভিডের জন্য নয় কিন্তু ওভারঅল যদি আমার ইমিউনিটি ভালো থাকে আমি কিন্তু অনেক রকম রোগ থেকে মুক্ত থাকি